হাই গাইস, আসসালামু আলাইকুম। সানজুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি ফুলকপির ডিম দিয়ে ফুলকপি রাখছি আর দুপুরের জন্য, আমার ফ্যামিলির জন্য, সবার জন্য দুপুরে খাবারের আয়োজন করতেছিলাম। এখানে কারেন্ট ছিল না, সেই জন্য আমার একটু মোবাইল ধরা, দুই হাতে কাজ করা, সব কিছু নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো। ভাত রান্না করতেছিলাম, ফুলকপি ভাজি, তারপরে মাছ, সব কিছু একসাথে রান্না করা হচ্ছিলো, একটু প্রবলেম হচ্ছিলো, সেটার জন্য একটা মাছ দিচ্ছিলাম। ফুলকপির ডেকসিটা এদিকে নিয়ে এসে মাছ দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। এর সাথে আবার শাশুড়ি আম্মু, আমার ছেলে আয়ান, ওরাও কথা বলতেছিল, ওদের কথা উত্তরও দিচ্ছিল সেটার জন্য। এমনি চুলায় রান্না করি, এই কয়েকদিন অসুস্থ বিদায় একটু গ্যাসে রান্না করতেছি। চুলায় রান্না করলে সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। মোবাইল দিয়ে রান্না করতেছিলাম, কারণ আলো যে আমাদের পাশে বিল্ডিং আছে, সেটার জন্য ওদের ঘরের জন্য আমার এই পাশের অন্ধকার হয়, সেগুলোর জন্য আজকে একটু আলো কম জানালা দিয়ে মাছ কষাচ্ছিলাম। মাছ দেওয়ার জন্য রুই মাছ, এদিকে একটু ফুলকপি ভাজি করলাম, একটা ডিম দিয়ে ভাজি করলে আমার ভালো লাগে, সেটার জন্য ডিম দিয়ে ভাজি করতেছিলাম। ডিম দিয়ে ভাজি করলে ওরা সবাই পছন্দ করে। কাঁচামরিচ দিতে বলে গেছিলাম, আমি কাঁচামরিচ দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে একটু নেড়ে টেড়ে আমার ছেলে আসছে, তো সেই জন্য একটু তরকারি গুলো তারপর একটু মজবুত দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেওয়ার জন্য দিয়ে করতেছি। কালকে পাঁচ ঘণ্ট রান্না করছিলাম, পাঁচ মিশালি তরকারি আর কি, সেটা একটু ছিল, সেগুলো জাল দিচ্ছিলাম একটা ছোট দেখছিতে নেওয়ার জন্য, আবার গিয়া করতেছি। রান্না শেষ পর্যায়ে, আমার রান্না শেষ হয়ে গেছে, মাছগুলো হয়ে যাচ্ছে, আর ফুলকপি বলে নামাই ফেলছি, মাছও হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নামাই ফেলতেছি।